সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি গোকুল পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। শীতকাল যেহেতু এসেছে, পিঠা না হলে কেমন হয়? তবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি রেসিপিটা ভালো লাগবে। তবে চলুন শুরু করা যাক। এখানে ময়দা নিয়েছি আমি 250 গ্রামের মতো, আর একটু ঘি নিয়েছি, আর খেজুরের গুড় নিয়েছি। এখানে রয়েছে মুগ ডাল, আর এখানে দুধের সর। এরপরে যেটা না হলে পিঠা হবেই না সেটা হলো দুধ। এখানে আমি 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। এরপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার 200 গ্রামের মতো মুগ ডালটা রয়েছে, এবার ভালো করে আমি ভেজে নেব। আমার ভালো করে ভাজানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিতে হবে, তবে জলের পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এরপরে একটা ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করে নেব। আমার সিদ্ধ হয়ে আসছে। এরপরে হালকা করে একটু নাড়াচাড়া করার পরে আমি এটা তুলে নেব। আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই প্যানের মধ্যে আরেকটু দুধ দিয়ে এরপরে দুধের সরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে নেড়েচেড়ে এখন আমি সিদ্ধ করা যে ডালটা রয়েছে ওই ডালটা আমি দিয়ে দেব। এভাবে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে দুধটা শুকিয়ে আসে। এরপরে স্বাদ মতো চিনি দিয়ে দিব মিষ্টি হওয়ার জন্য, আর আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। এরপরে আবারও ভালো করে নাড়াচাড়া করার পরে পুরটা আমরা রেডি করে নেব। এই তো পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এরপরে একটা বলের মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়ে নিব। এরপরে একটু লবণ দিয়ে দিব, আর 1 চামচের মতো ঘি দিয়ে দিব। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশানো আমার হয়ে গেছে। এরপরে দুধ দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। তবে দুধটা আমি আগেই জ্বালিয়ে নরমাল করে নিয়েছিলাম। এই তো সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এরপরে আবারও ডোটা আমি ভালো করে মুথে নেব। আমার মুথে নেওয়া হয়ে গেছে। এরপরে ছোট ছোট করে একটু লিচির মতো কেটে একটা রুটির মতো শেপ দিয়ে নেব। এবার ভালো করে বেলে নেব। এই তো বড় একটা রুটির মতো বেলে নিয়েছি। এরপরে একটা স্টিলের গ্লাসের সাহায্যে এভাবে ছোট ছোট করে টুকরো করে নেব। এরপরে একটা টুকরো নিয়ে এভাবে চারিপাশে জল লাগিয়ে দেব। এরপরে পুরটা যে আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি এভাবে দিয়ে দিলাম। এখন একটার উপরে একটা এভাবে চাপ দিয়ে দিয়ে আঙুলের সাহায্যে ভালো করে চেপে দেব। এখন আমি একটা চামচের হাতল দিয়ে এভাবে ডিজাইন করে দেব। আসলে আপনারা দেখেই বুঝতে হবে। আর এভাবে আমি সব কটা পিঠাই রেডি করে নেব। আমার সব পিঠা বানানো হয়ে গেছে। এরপরে আমি তেলে ভাজতে যাব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন একে একে 4টা পিঠা আমি দিয়ে দিব। এরপরে একটু উল্টে পাল্টে একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করে নেব। এই তো পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এবার দুধ দিয়ে দিলাম, 1 লিটারের মতো দুধ রয়েছে। ফ্লেভারের জন্য 2টা লবঙ্গ, 2টা এলাচ, 1টা তেজপাতা দিয়ে দিলাম। এখন খেজুরের গুড়টা দিয়ে দিব।
এবার ভালো করে একটু নাড়াচাড়া করার পরে ভালো করে বল কোঠে নিব এবং দুধটা একবারে কমিয়ে নেব। এই তো দুধটা আমি একবারে গাঢ় করে নিয়েছি। এরপরে একে একে সব পিঠাগুলো দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো দমে রেখে দেব। এরপরে গরম গরম পরিবেশন করব। এভাবে তৈরি হয়ে গেল গোকুল পিঠা। আপনারা রেসিপিটা দেখেই বুঝতে পারতেছেন যে কেমন হয়েছে। আসলেই ভালো হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখেন, ভালো লাগবে। তবে আমার এই রেসিপিটা যদি কারো কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।